इधर देखिए, जो ये है मेरा हस्बैंड का व्हील चेयर, वो ये व्हील चेयर पर रहते हैं, तो आपको आहिस्ता आहिस्ता पता चल जाएगा। ये देखिए मेरा छोटा सा परी, और वहाँ पर तो आप देख ही लिया होगा जो এই যে সিনটা দেখালো এটা হচ্ছে বাংলার ওর ফার্স্ট ব্লগ, এটা বাংলা চ্যানেলে ওর ফার্স্ট ব্লগ ছিল, কিন্তু ওর হিন্দি চ্যানেলের ফার্স্ট ব্লগ ছিল অন্যটা। হুইল চেয়ার পে মাছের ঝোল দেখাচ্ছে, মানে ঘুমিয়ে ঘুমিয়ে এতটা ওদের ব্রেন চলে, এতটা রিয়ালিটি না থাকলে তার ভেতরে কিছুই সত্যি থাকে না। দেখো দেখাচ্ছে মাছের ঝোল, এ হ্যাঁ মেরে হাজব্যান্ডটা হুইল চেয়ার দেখাচ্ছে মাছের ঝোল আর বলছে হুইল চেয়ার, কারণ সব আসছে পরে পরে দেখাচ্ছে হুইল চেয়ার, এটা বলছে মেরে বেটি খেল রে মেরি ছোটি সি পড়ি গেছে তোমাদের, এটা দেখো এখানটা ক্র্যাক হয়ে গেছে। কনিকা যমুনা ঢাকি ডুং 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 ঢাক, তোমার একটু পিটাতে এলাম। তাই প্লিজ সবাই ভিডিওটা দেখতে থাকো, মজা নিতে থাকো, কারণ অনেক কিছু তোমাদের জানার বাকি আছে। গেম তো আবি খেল তো আবি শুরু হুই হে, তুম লোক কিতনা খেল সকোগে, খেলো বেটা হাম ভি খিলাড়ি কম নেই, টুটে ফুটে হিন্দি সেই লেকিন খেলেঙ্গে তুমসে জরুর, কই গাম নেই তুম ভি খেলো হাম ভি খেলে, হামারা খেল তো আবি তুমারে সাথ শুরু হুই হে, আবি তো বহু দূর খেলনা বাকি হে, কিউকি একদিন পহলে ভি তুমনে এক ভিডিও ওহাঁ পর ডালা হে বৃষ্টি ভেজা দিন লেকে ইস ওয়েদার মে কেসে, তা স্কিপ করো না ভিডিওগুলো দেখতে থাকো, অনেকটা বড় ভিডিও দেখো। इसलिए मुझे एक काम करने एक काम के अंदर और एक काम करना पड़ता है, एक साथ दो तीन काम हमें करना पड़ता है, तो इसलिए इधर पानी भर लिया है, उधर उधर बेटी को भी देखना है, उसको खाना भी खिलाना है, इधर पानी भी भरना है, इधर जो हमारा घर वगैरह वो भी सब करना है, वहाँ पर मेरा पति है उनको भी देखभाल करना है, तो सब यार की सब पूरा फैमिली सेम थिंग सेम चिंता सेम भावे आबार दो बच्चों पर मानुष के अकेले अकेले कितने काम, क्यों ये नहीं बताते तुम्हारे घर में अब सासू माँ रहते हैं, तुम्हारी दोतला बिल्डिंग हो रहा है, उसमें तुम्हारा भासुर ईट गात रहा है, तुम तुम्हारे ससुर को खटा खटा के ऊपर पहुँचा दिया, नहीं बताते ये बात, क्यों नहीं बताते डार्लिंग जमुना ढाकी, क्यों नहीं ये बात नहीं बताते। एक साथ दो तीन काम करना पड़ता है, पति पैरालिसिस पति को भी देखना पड़ता है, तुमको एक छोटे बच्ची है उसको भी खिलाना पड़ता है, पानी भी भरना पड़ता है, हम लोग तो कुछ नहीं करता, हम लोगों को ना पानी भरना पड़ता है ना छोटे बच्चे थे हम लोगों का, उस बच्चे को ना खिलाना खिलाना होता है ना काम से, जब हस्बैंड आता है उसको भी ना खाना देना पड़ता है। हाँ एक काम तुम्हारे ज़रूर करना पड़ता है, वो है तुम्हारे पति को खिलाना पड़ता है, और हम लोगों को खिलाना नहीं पड़ता, इसलिए तुम लोगों का पति काम पे, हम लोगों का पति काम पे जाता है और तुम्हारा पति घर में बैठ के पैर दिखा के इनकम करता है, ये है तुम्हारे और हमारे में क्या बोलती है पार्थक्य। তাহলে বুঝতে পারলে বুঝতে পারলে ওদের সিম্পাথি কার্ডটা কোথায়, কেন ন্যাংরাকে বিয়ে করেছে এবং কেন ন্যাংরাকে নিয়ে ও ন্যাংরাকেই বেছে নিয়েছে ওর জীবনের জীবন সাথী হিসেবে, নিশ্চয়ই কালকে আমি ক্লিয়ার করে দিতে পেরেছি, তার কিছু অংশ আজকে দেব। তাই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না, ন্যাংরার ন্যাংরামি যারা ন্যাংরা পা দিকে হয়েছে, ব্রেন কিন্তু ওদের ন্যাংরা নয়, এবং ব্রেন ওদের ক্রিমিনালের থেকেও বেশি দ্রুত চলে, শুধু ক্রিমিনালের মতো দ্রুত বেশি বেশি ব্রেন শুধু জলজলে চলে না, সেমভাবে চলে আমাদের যমুনা ঢাকির। তার কারণে একটা জিনিস মাথায় রাখবা, হাঁড়ি আর সরা না মিললে, হাঁড়ি আর সরার যদি মিল একসাথে না হয় ভাতটা কিন্তু উপর দেওয়া যাবে না, তার জন্য স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওর ভিতরে তোমরা অনেক কিছু পাবে। লাস্টে কিন্তু শেওড়া মুখীকেও, আমাদের যে ওয়াইটিতে একটা শেওড়া গাছের পিতনি আছে তাকেও দু চারটে লঙ্কা ডলা গল্প আছে, তাই প্লিজ ভিডিওটা বড় হবে তো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। এবার বলি প্রথমের দিকে মানছিলাম, আমার কোথাও না বিবেকে বিবেক বলে একটা জায়গা আছে যেখানটায় আমায় নাড়া দিচ্ছিল বা খারাপ লাগছিল যে কেন এদের পেছনে কেন মানুষ লেগে আছে, সেই কারণে কিন্তু আমি ওদের ভিডিওগুলো খুঁজতে গেলাম বা ভিডিও দেখছিলাম। প্রথম থেকে বলি এদের ব্রেনটা ভীষণভাবে সাংঘাতিক বদমাইশে ভর্তি, তার কারণই হচ্ছে এদের মেন টার্গেট মানুষকে ইমোশনাল করা, এদের মেন টার্গেট মেন লক্ষ্য হচ্ছে মানুষকে ইমোশনাল করা, তার কারণই জানে যে দুস্থতা না খাওয়া অভাব অনাটন এগুলো দেখলে সত্যি অনেক মানুষ স্থির থাকতে পারে না, নিজেকে কন্ট্রোল রাখতে পারে না, যে আবেগ ভালোবাসা যদি কোনো মানুষের ভেতরে আবেগ বা ভালোবাসা না থাকে তাহলে তো সে মানুষ না, না তাহলে তো সে মানুষ হবে না। একটু শোন না বাবু, এই চোখ রাঙাবি না আমায়, আপনার আমাকে ভয় দেখাচ্ছে,
আবেগ ভালোবাসা মনুষ্যত্ব এগুলো যদি মানুষের মধ্যে না থাকে তাহলে সে মানুষ না। কিন্তু এইগুলোকে ঠকিয়ে যারা খায় তারাও অমানুষের থেকে কম কিছু যায় না। তোমরা কি বলো ভিউয়ার্সরা, অবশ্যই কমেন্ট বক্সে লিখো। প্রতারক প্রতারক, আমরা বেশিরভাগ মানুষকে ইমোশনাল করেই মানুষ ঠকায়, দুর্বল জায়গাগুলো খোঁজে। সবার আগে আমার ক্ষতি এইভাবে করেছে, অনেক মানুষে করেছে, অনেক মানুষে। আমি তাদেরকে কী করেছি, শুধু আশ্রয় দিয়েছি, খেতে পড়তে দিয়েছি। এবং এখানে ওয়াইটিতে অনেক মানুষ বলতে পারে, থাক না ওরা নয় এইটা দেখি ওদের তো সংসার চালাতে, না এখানটা আমাদের বহু মানুষ আছে। এই একজনাকে দেখে 100 জন শিখবে। এক কেয়া নোংরামি শুরু করেছে, দেখো এস ওই দাসের নোংরা কিন্তু আমরা দেখিনি, দাসের নোংরা কিন্তু আমরা দেখিনি, কিন্তু এর নোংরামিটা আমাদের চোখে পড়েছে। তার কারণ এর ইটিং শো ছিল, ইটিং শো থেকে যখনই নোংরা করেছে তখনই কিন্তু আমাদের চোখে চলে এসেছে, তারপর কিন্তু ওই দাসও চোখে চলে এসেছে। এবং কারণ কি, এই দুজনকে যখনই দেখেছে নোংরামি করলে তো খুব ভালো ভিউজ পাওয়া যায়, নোংরামি করলে তো ভালো হচ্ছে ইনকাম করা যায়, নোংরামি করলে তো ভালোভাবে মানুষকে ম্যানিপুলেট করা যায়। ঠিক এদেরও এই অসহায়তাটা দেখে আরও 10টা মানুষ শিখছে যে না, মানুষকে নোংরামতটা দেখালে, অভাব দেখালে, অনটন দেখালে এখানটা দাঁড় নিজেকে দাঁড় করানো যায়। সত্যি বলো, এই যে এরা কী কী করেনি, কী কী করেনি, কীভাবে প্রত্যেকটা কথা শুধু বলে যমুনাটা কি যে এটাই আমার জীবন, এই অপাহিজ মানে এই পঙ্গু স্বামীকে নিয়ে তার দেখাশোনা করা, এটাই আমার জীবন, এটাই আমার সব, এটাই আমার স্বর্গ। ভাবতে পারছো এই কথাগুলো মানুষের কোথায় গিয়ে লাগছে, কোথায় গিয়ে লাগছে? তাহলে ওই পঙ্গুত্বটাই ওদের ট্রাম্প কার্ড। আর অথচ যখন পঙ্গুকে কেউ পঙ্গু বললে তাদের গায়ে লেগে যাচ্ছে, না আমরা আমি পঙ্গু স্বামীকে দেখিয়ে খাওয়াতে চাইনি, তখন মেনে নিয়েছিলাম। তাহলে সেই পুরনো 2 বছরের পুরনো ভিডিও দেখিয়ে নতুন চ্যানেলে কী করে আপলোড হলো এটা বলো? আবার ভিডিও নামার সাথে সাথে সেই ভিডিও প্রাইভেটও হয়ে গেল। তাহলে ওরা শয়তান, ওরা শয়তান, ওদের মাথার ভেতরে শয়তানি বুদ্ধি আছে। ওরা কেন এখন মায় এই চ্যানেলে ভিডিও দিচ্ছে বা দিতে দেরি করে বা না? যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো। তার কারণ চ্যানেলটা বড়, 3 লাখের চ্যানেল ছাড়তে পারছে না, আর ওই চ্যানেলটা থেকে এখন আর্নিং হবে না। সেই কারণে প্ল্যান মাফিক এখান থেকে বাংলা ক্লিপিংগুলো তুলে তুলে ওখানে, এখন তো যেমন পরশু দিন বৃষ্টির মরশুম গেছে, তার জন্য ঠিক বৃষ্টির কিছু ভিডিও ওখানটায় আপলোড করেছে পরশু দিনকে, হ্যাঁ একদিন আগে, কালকে ছিল একদিন আগে, যত সময় পরশু দিন আপলোড করেছে। বৃষ্টি ভেজা দিনে, বৃষ্টির দিনে নতুন রান্নাঘরে ওরা প্রবেশ করলো। নতুন রান্নাঘর, এই যে যমুনাটা কি তোমাদের নতুন রান্নাঘর না নতুন বিল্ডিং সেটা দেখাচ্ছ না কেন? কারণ তুমি জানো হিন্দির কমিউনিটির লোককে এখন বোকা বানাতে হবে, সেখান থেকে বোকা বানিয়ে ইনকাম করতে হবে, এই একটাই তোমাদের ইনকামের রাস্তা। শুধু অসহায়তা অসহায়তা, শাশুড়ি মা কাজে চলে যাচ্ছে, শ্বশুরের রুটি করলা, তোমার রুটি করলা, তোমার শ্বশুর আছে? যমুনাটা কি তোমায় বলছি, তুমি যে পরশুদিনের ভিডিওটা কাল বা পরশুদিন যে ভিডিওটা আপলোড করেছো নতুন চ্যানেলে, তোমার শ্বশুর আছে? শ্বশুরের জন্য রুটি সিমুই, তোমার বরের রুটি সিমুই করলে, করে তোমরা যে খাবারের জন্য নিয়ে গেলে, আছে তোমাদের জগৎ এই তিনটে প্রাণী, এই তিনজনই মা, ন্যাংরা বর, বউ আর বাচ্চা, কি সুন্দর মানুষকে ম্যানিপুলেট করেছো তুমি। আজকে আমার ভিডিও করতে সুবিধা করে দিলে, পুরনো ভিডিওগুলোই তুমি রিআপলোড করবে আর সেটা দেখেই আমি ভিডিও করতে পারবো। আমাকে ঘেটে ঘেটে তোমার ভিডিওতে আর খুঁজতে হবে না, দারুণ কন্টেন্ট তুমি আমায় দিয়ে দিয়েছো। তোমারই ভিডিও তুমি রিআপলোড করবা, সেখান থেকে ভিডিও তুলে নে আমরা, কারণ তোমার জীবন সংক্রান্ত ঘাঁটা ঘেটে ঘ হয়ে গেছে। কালকের ভিডিওতে আসছি, কালকের ভিডিওতে কি বলছে, পাসপোর্ট মায়ের পাসপোর্টটা হয়ে গেল, এদের পাসপোর্টটা হলো না, তার মানে এদের কোনো ক্রিমিনাল কেসও আছে। দেখো মায়ের পাসপোর্টটা হয়ে গেল, এদের পাসপোর্টটা হলো না, কারণ থানা থেকেই ফোন এসেছিল, থানার ওখানটায় ওরা জানে না, কখনো না কখনো কোথাও না কোথাও কোনো না কোনো ক্রিমিনাল কেস ওদের ইয়েতে আছে, হতেই পারে। আমরা তো ওদের জীবন সংক্রান্ত ব্যাপার, ওদের 2 বছর লাইফে আমরা এত কিছু দেখতে পাচ্ছি। 2 বছরের আগে তো জল জলের ঠ্যাং ম্যাং তো ভালো ছিল, 5-6 বছর আগে, 2017-18 জল জলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তার আগে জল জল কি সত্যি ভালো ছিল? দেখো এখন ওর মায়ের শাশুড়িটা জমা দিয়েছে, শাশুড়িটা যখন ইনফেকশন হয়ে গেছে, মানে শাশুড়িটা পুলিশ ভেরিফিকেশন হয়েছে, তারপরে গিয়ে ওরা ওদেরটা জমা দিয়েছে, যখন ওদেরটা জমা দিতে গিয়ে তখন হয়তো দেখেছে জাল জালের কোথাও না কোথাও কেস। এগুলো কিন্তু পাসপোর্ট করতে গেলে পুরো পুলিশ ভেরিফিকেশন মাস্ট, এটা হবেই। এবং কোথাও যদি কোনো অ্যাঙ্গেলে তোমার লাল কালির দাগ থাকে বা কোর্ট থানাতে বা কোর্টে যদি তোমার কোনো ইয়ে থাকে, তোমার সেটা উঠবেই উঠবে, হতেই পারে। তোমরা কি বলো? না হলে মায়ের, ওর মায়ের পাসপোর্টটা ওদের দেখে ওর মা পাসপোর্ট করতে দিল, মায়েরটা হয়তো হয়ে যাবে, পুরো বলতে পারছে না। কালকে কিন্তু
এই কথাটা বলতে পারছে না, যে আবার বলছে যে আমরা কোনো কাজই সহজে পাই না। সত্যি তাই, কতটা বড় মিথ্যেবাদী। দেখো তোমরা ইউটিউব প্ল্যাটফর্মটা যতটা সহজে পেয়েছো, যতটা ইনকাম করতে পারে, ইনকাম মারো গলি, ইনকামের মারো, ইনকাম সরিয়ে রাখো, হাঁটাও। তোমরা ইউটিউবটা যত তাড়াতাড়ি কভার করতে পেরেছো এবং যত তাড়াতাড়ি তোমরা দাঁড়াতে পেরেছো, সত্যি কি সাধারণ মানুষরা সবাই পারছে, পারছে এত তাড়াতাড়ি দাঁড়াতে? হয় তাকে রূপের ডালি হতে হবে, নয় তাকে শরীর দেখাতে হচ্ছে, নয় তাকে প্রচণ্ড অভাব, যেটা আমাদের MS পরিবারের মন্দিরা, প্রচণ্ড অভাব, প্রচণ্ড অভাব। মানে ওরা না খেতে পেয়ে, না খেতে পেয়ে, না খেতে পেয়ে ওর বর তোর হচ্ছে পেটের মধ্যে আলসার হয়ে গেল, এমন অবস্থা। না খেতে পাওয়ার ভগবান ওপরে আছে, সত্যি বলো, ভগবান ওপরে আছে। কত মানুষ দাঁড়াচ্ছে, কত মানুষ ইউটিউবে দাঁড়াচ্ছে, সবারই PMPC হয়, সবারই ইয়ে হয়, অত ইয়ে না। যে যার মতো ভালো কাজ করলে তার PMPC করতেও লাগে না। যখন প্রচণ্ড অতিরিক্ত অতিরিক্ত মাত্রায় বাড়াবাড়ি নোংরামিটা বেশি করে ফেলে, তখন বলে তোমরা সহজে পাওনি। তুমি প্রত্যেকের, এই যে যমুনা ঢাকি তোমাকে বলছি, তুমি প্রত্যেকের কমেন্ট বক্সে লিখে আসতে যে আমার হাজব্যান্ডের এই অবস্থা, আমি একটা প্যারালাইসিস, এইভাবে লিখতে। তুমি না হলে ওইখানে থাম্বেলটা লিখতে পারতে না, আমি আবারও তোমাকে ওই থাম্বেলটার কিছুটা অংশ, এইটুকু অংশ দেবো, তার কারণ আমি পুরো অংশটা দিতে পারি না, পারলে মানে দিয়ে দিতাম। শুধু দেখো প্যারালাইজড হাজব্যান্ড এই কথাটা যমুনা ঢাকি নিজে লিখেছে এক মাস আগের ভিডিওই। তার মানে এদের যখন সত্যিকারেরই এরা সেই বয়সটা ছিল, তাহলে এই প্যারালাইজটা দেখিয়ে দেখায়নি কাদের, কীভাবে মানুষকে ইমোশনাল করেছে, প্যারালাইজড 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 কথাটা বলে। এই প্যারালাইজড এই কথাটা যখনই ওঠে না, আমার একজনের কথা খুব মনে পড়ে যায়, ভিকটিম, একটা ভিকটিমের কথা খুব মনে পড়ে যায়। সেও ঠিক এরকম করে প্রত্যেকের কমেন্ট বক্সে লিখে আসতো, আমি ভিকটিম, আমি ভিকটিম, আমি ভিকটিম, আমি ভিকটিম, আমি ভিকটিম। যারা যাদের না এই দুর্বল জায়গাটাকে কাজে লাগিয়ে মানুষের সামনে সিম্প্যাথি গেইন করে, তাদেরকে আমার নির্লজ্জ, বেহায়া, নোংরা মনে হয়। আজকে আমি কিন্তু বলেছি আমি ওখান থেকে বড় হয়েছি, আমি কিন্তু কোথাও বলিনি আমি অভাবে বড় হয়েছি, আমি কোথাও বলিনি আমার বরের কাছে আমি অভাবে থেকেছি, আমি কোথাও বলিনি আমার খাওয়া পড়ার কষ্ট হয়েছে। আমার মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে এসেছি, তাতেই লোকের কত জ্বালা লেগে গেছে। আর এরা কী করছে, মনের কথা, আমি কী করে সংসার পেতেছি, আমি কোথা থেকে এসেছি, সেইখান থেকে এসে একটা মেয়ে কী করে সংসার পেতেছে, আর সবথেকে বড় ব্যাপার আমি আমার ছেলে মেয়েকে কী করে মানুষ করেছি। আমার তো শরীরে খারাপ রক্ত হতেই পারে খারাপ পরিবেশ থেকে, তাহলে তো আমার মেন্টালিটি খারাপ হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আমার মেন্টালিটিতে কী কাজ করে, আমি কীভাবে আমার ছেলে মেয়ে মানুষ করেছি, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। সেখানেও বচ্চা দুর্গন্ধমহল খুঁজেছিল, আমি নাকি সিম্প্যাথি গেইন করতে চাইছি, কী জানি বাবা সিম্প্যাথি চাইছে না তো, তাহলে ওদের যদি নজর থাকে সিম্প্যাথি চাইছে না থাকে, আর এরা তো পুরো সিম্প্যাথির কার্ড খেলছে, তাহলে আমাদের নজর কী রাখা উচিত এদের প্রতি? মেনে নিলাম প্রথমবার ভুল হলো, সেকেন্ড চ্যানেলে সেকেন্ড একই ভিডিও একইভাবে কী করে আপলোড হয়? সেখানে ও নিজে বলছে যে আমার হাজব্যান্ডের এত এত পার্সেন্ট। এখানে দেখো দুবছর আগেকার ভুলগুলো কিছুটা শুধরে শুধরে বলছে, কিন্তু তবুও মানুষকে বোঝাতে গেলে ওর বডি, ওর বরকে পুরোটাই প্যারালাইসিস করতে হবে। কখনো হয় হাত চলে না, পা চলে না, শুধু নুঙ্কুটুকু চলে? পৃথিবীতে হয় যে আমার হাজব্যান্ডের প্যারালাইজড ওপরের পোর্শন, মানে হাতে কুণ্ডি আছে কুচ নেই কাছে একটা, পা আমি কই ইয়ে নেই, শুধু কথাটুকু আছে, এই শুনুটুকু, শুনুটুকু আছে, যেটুকু দিয়ে শুধু তোমার মেয়েটা জন্মাবে, এটা বোঝাতে চেয়েছো যমুনাটা কি? তোমার মেয়ের প্রশ্ন দেখো আবার তুমি তুলে আনলে, তুমি নিজে মুখে তুলে আনলে, অথচ যখনই সেই কোশ্চেনটা অন্য লোককে করবে তখনই বাপ, এরা নিষ্ঠুর, এরা হিংস্র, এরা একটা বাচ্চার জন্ম নিয়ে এত কথা বলছে, এত ইয়ে করছে, এতটা বাড়াবাড়ি, এতটা। চারজনে একটা কেউ কমেন্ট লিখবে, কমেন্টে লাভ রিয়াক্ট দেওয়ার জন্য, তার জন্য কেস, অথচ তুমি খুলে বলছো সেখানটা ঠিক, মানে তোমার ভিডিওতে তুমি বলতে পারো, এই যে যমুনাটা কি তোমায় বলছি, তোমার ভিডিওতে তুমি বলতে পারো, বলার পর তুমি সেই ভিডিওর থ্রুতে যদি তোমারই ইনফরমেশান ভুল থাকে, লোকে কিছু বলে, তখন তুমি না কর, তোমাদের তখনকার পরিবেশটা কী ছিল দেখালে তো, তুমি তো নিজেই দেখাচ্ছ, আমাদের তো দেখানো না, বাথরুমটা নিয়ে গেলে সেই বাথরুমে নিয়ে গিয়ে ব্রাশ করিয়ে দিচ্ছ, তুমি তো মানে যেটা বললাম যে তোমার বরের বাথরুমে নিয়ে গিয়ে ছুচুটাও তোমায় করিয়ে দিতে হয়, কারণ আঙুল চলে না, আঙুল যদি না চলে তাহলে ছুচুটাও তোমাকে করিয়ে দিতে হবে, তাহলে মেলামেশাটা কী করে হয়, কী করে হয় তুমি খুলে বলো, বলো যখন তুমি ভিডিও করেছো, যখন তুমি সমস্ত কিছু তোমার বরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ খুলে বলছো, এত পার্সেন্ট মানে এই অবধি কাজ করে না, এই অবধি কাজ করে, তাহলে মিডিলের কাজটা কী করে করলো,
এবং মিডিলের কাজটা হলো কী করে, এটা আমরা জানতে চাই, আমি জানতে চাইছি এখন। আজকে তোমাদেরকে টেনে নরকে নামিয়ে দিল কে জানো তো? তোমাদের এই শুভাকাঙ্ক্ষী মিস্টার হুল, মিস্টার হুল তোমাদের লাইফটাকে বরবাদ করে দিয়ে নিজে ঘাপটি মেরে লুকিয়ে গেল। খুব ভুল কাজ করেছো তুমি, ছোটো চ্যানেলগুলোর দিকে তাকিয়ে তাদেরকে স্ট্রাইক মারা, তাদেরকে থানায় নিয়ে যাওয়া, তাদেরকে মেন্টাল হ্যারাসমেন্ট করা, খুব ভুল কাজ করেছো। আর তুমি এই কারণে আজকে তুমি শাস্তি পাচ্ছ। কোথায় কী বলতে বলো, তোমার ভিডিও সংক্রান্ত আমি তোমাদের কাছে জানতে চাই, ভিউয়ার্সদের কাছে, যে কী করে সম্ভব হয়। আমি বলছি না, ওর ভিডিওতে ও নিজে বলছে এত থেকে এত পার্সেন্ট কাজ করে, আমি দেখিয়ে দিয়েছি। আমি এই চ্যানেলে দেখাবো না, আমি দরকার পড়লে আবারও আমি ওই চ্যানেলে ভিডিও, আমার কাছে সমস্ত ভিডিও ক্লিপিং আছে, সমস্ত ক্লিপিংসগুলো আছে। আমি তো জানিও না যে ভিডিওগুলো প্রাইভেট করবে, আমি তো কী ভাগ্যিস, আমি তাও তো আমি যতটা করে রেকর্ড করি আমি ততটা করে দিই না, আমি কিছু অংশ দিই, ফাস্ট করে দিই, ছোটো করে দিই, কিছু অংশ দিই, আমার কাছে তো সম্পূর্ণটাই রয়েছে। আমার কাছে লাভটা কী হলো, লাভটা কী হলো? তুমি আর ডিনাই তো করতে পারবে না, কারণ হিন্দিতে তুমি বলছো, কী বলছো সেটাও আমি শুনতে পাচ্ছি। আমি আমার অডিয়েন্সকে দেখাতেও পারবো কী করে পায়ের পোর্শনটা কাজ করে না, বডিটা কাজ করে না, হা আঙুল কাজ করে না, বলে উঙ্গিও ভি নেই কাম কর সকতা, পা মে ভি কোই কাম নেই কর সকতা, মানে ইহাঁ পর ফুল বডি প্যারালাইজড হ্যায়, মানে ফুল বডি মধ্যে এটা দেখাচ্ছে। আমি একটুখানি অংশ তোমাদের আবারও দিচ্ছি, একটু সামান্য একটু দেব, এখন দেবো না, তোমরা যদি বলো দাও, কারণ আমার এটা দেওয়া মানে আমার চ্যানেলের রিক্স আছে, আমার কাছে আছে সব, অবশ্যই ব্যবহার করব। আমি নিয়ম মাফিক যেটা দিলে পরে কোনো ক্ষতি হবে না আমার চ্যানেল, সেই অংশটুকুই আমি দেবো, কত টাইমটুকু করে দিলে পরে কোনো ক্ষতি হবে না, আমি সেগুলো দেখে দেখে নিয়ে আমি তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। খুব খারাপ কাজ করছে, মানুষকে প্রতারিত করছে এরা রীতিমতো। আমার এদের প্রতি, সত্যি বলছি, এদের প্রতি আমার ভীষণ মায়া আসছিল, মায়া এসেছিল, এবং আমি কোনোদিন এরা আজ থেকে না, এরা শুরু থেকে সিম্পাথি খেলছে। আমি বলছি এদের ভিডিও আমি দেখতাম না, আমি ফেসবুক পেজে এদের ভিডিও পেয়েছিলাম, এবং এরা অভাব বলে, সেই সময় অভাব বলার পর আমরা অভাব জানি, মানুষ সত্যিকারই অনেক কিছু প্রবলেম, কিন্তু এদের খাওয়া দাওয়া, এদের মানে ঘরের কিছু জায়গা আছে, কিছু জিনিস আছে তুমি দেখলে বুঝে ফেলবে। যেমন একটা সময় ছিল ওই যেসব কৌটোগুলো ওরা ব্যবহার করতো অনলাইনে, সেগুলো আমাদের সাধারণ ঘরে, আমাদের ঘরে, আমি বলছি আমার সচ্ছল পরিবার, তাও আমার ঘরেও ওইসব কৌটোগুলো কিনবো, ওগুলো তো বেশ দামি কৌটো ভাবতে হতো। এবং শুধু ওটা না, ওর এমন এমন দামি দামি লিপস্টিক দেখাতো, আমি বলছি আমার ভিউয়ার্সরা যারা ভিডিওর দেখে থাকো তারা দেখবাই, ওর ঠাকুরের সিংহাসন পাতা থাকতো, তার পাশেই একটা খুপরি মতন একটা টলি মতো জিনিস ছিল, যেখানটা ওর সাজের জিনিস পরিষ্কার করছিল, এবং ল্যাপটপ আসার আগের দিন ওখানটায় ওর ল্যাপটপের টেবিল রাখবে, মনে করে দেখো, ও ল্যাপটপের টেবিল রাখবে বলে ওই ঠাকুরের পাশের জায়গাটাও ফাঁকা করছিল, ওদের বাড়িতে তখন প্রথম ল্যাপটপ এলো, টেবিলটা রাখবে, জায়গাটা ফাঁকা করছিল, একটাই কারণ যে ওখানটায় তখন ও বের করছে, ও এত দামি দামি লিপস্টিকগুলো বের করছে সব ব্র্যান্ডেড, এবং ওগুলো মাখে না, ও ভাবছে একে দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো। তাই আমি তখন ভাবছি ওর ভিডিওটা দেখি, বাবা এরা, আমি মা আকালি, তখন আমি তো ইউটিউব করি না, আমি এটাই ভাবছি যে তার মানে কি এখানে এলেই কি মানুষ বড় লোক হয়ে যায় ইউটিউবে, মানে এইসব জায়গায় FBতে বা ইউটিউবে ভিডিও ছাড়লেই মানুষ বড় লোক হয়ে যায়, এত দামি দামি লিপস্টিক বলে মাখে না দিয়ে ওই যে তখন তার ইয়েকে চিনতাম না, কী নাম যেন, কোয়েলকে, কোয়েলকে দেখি এটা দিয়ে দেবো, কোয়েলকে দেখি ওটা দিয়ে দেবো, একে দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো, এরকম করে ওরা বলতো। আমি মনে মনে ভাবতাম বাবা কতটা বড় লোক এরা, অথচ মানে ইউটিউবে ভিডিও ছাড়লে কি বড় লোক হয়ে যায় মানুষ, ইউটিউবে ভিডিও ছাড়লেই বড় লোক হয়ে যায়, আমি এটাই ভাবতাম। সত্যি তাই, যদি মানুষকে খাওয়াতে পারো, তুমি যদি একবার মানুষকে খাওয়াতে পারো, ইউটিউবে দাঁড়িয়ে থাকা কোনো ব্যাপার না, শুধু তোমার কথাগুলো মানুষকে খাওয়াতে হবে আর ইমোশনাল বোকা বানাতে হবে। আর এইটা এই MS আর এটা হচ্ছে এই যমুনা ঢাকি, এরা ভীষণ ভালোভাবে বুঝে গেছে, ভীষণ ভালোভাবে বুঝে গেছে, যেটা AP বুঝে গেছে, যেটা মৌ বুঝে গেছে, তবু এদের মধ্যে মানে মৌয়ের ভিতরে আমি একটুখানি সততা একটু দেখেছি, কিন্তু জানি না, যেহেতু যার ভিডিও রেগুলার ফলো করবো না তার ভিতরে কী আছে জানতে পারবো না। এদের দুই যায় যায় যখন ঝগড়া লেগেছিলো তখন দেখেছিলাম, কিন্তু সব থেকে বড়ো মহা এরা, এদের মতো খতরনাক খতরনাক ধরিবাজি ফ্যামিলি আমার চোখে পড়েনি। এরা শুধু, এরা যদি পারে এই ক্যামেরাটার মধ্যে বসে ফ্যামিলি শুধু মানুষকে তর্ক করতে পারে, শুধু কী বলো তো, ভয় করছে না, জানায় অডিয়েন্স মানে ওদের আসল মুখোশটা খুলে যাবে, যেটা খুলে গেছিলো যে
ওর ভাষুর ঠাসুর নিয়ে কী সব ইয়ে করতে বসেছিলাম, সেই ভিডিওগুলো প্রাইভেট করা আছে কি খোলা আছে আমি জানি না। অনেক ভিডিও এরা করেছিল যে যেখানটায় মানুষকে হুমকি অবধি দিচ্ছিল এরা। এরা কতটা খারাপ সেটা এখন ওদের দেখো, বলে না সত্যি কখনো চাপা থাকে না, খারাপকে কখনো খারাপ কখনো ঢাকা থাকে না। ওদের যে নেচার, ওই যে ভিকটিম কার্ড যেটা খেলে ওরা ইনকাম করবে, সেটা ওরা আবারও খেলে ফেলল। খোলসের মধ্যে না ভালো মানুষ বেশিক্ষণ থাকতে পারে না, খারাপ মানুষ ভালো সেজে খোলসের মধ্যে বেশিক্ষণ থাকতে পারে না। কেউ তুমি কোনো খারাপ মানুষকে কখনোই ভালো সাজিয়ে খোলসের মধ্যে বেশিক্ষণ বসিয়ে রাখতে পারবে না, কারণ তার তো মন চুরি করা, ওর তো মন ভালো লাগছে না, এইসব ভালো লাগছে না, আমি সিম্পাথি কখন দেখাবো, কখন দেখাবো, কখন দেখাবো এই সিম্পাথিটা। তোমরা দিব্যি নতুন চ্যানেল খুলে সেখানে ভিডিও আপলোড করবা, সেখানে সব কিছু করবা, তোমরা রেডি করছো, অথচ তোমার বাবা যেটা কাজ দেখানোর কথা ছিল সেটাই তোমরা দেখালে না, তার মানেটা কি? ওটা তো বড় সিম্পাথি কার্ড ছিল, তোমরা এই কার্ডটা খেললে না কেন? কারণ তোমাদের রাক্ষসে খাওয়া তোমরা ছাড়তে পারবা না, ত্যাগগুলো দেখাবা কী করে? ওখানে তুমি এরা ক্যামেরায় অন করোনি, কিন্তু তোমরা ফোন দিই নতুন চ্যানেলের জন্য আর্ট ছিল যে নতুন চ্যানেলে কী করে, এতে এক মাস হয়ে গেল, এক মাস হয়ে গেল না, ওর 15 তারিখে, তার মানে 14 তারিখে মারা গেছে। ওইখানে ওদের ভিডিও দিয়েছে ওখানে এক মাস আগে, কত অবশ্যই ডেটটা তোমরা পেয়ে যাবে, ডেটটা আমি দিয়ে দিই, দেখি তো কত তারিখটা আমি দিয়ে দিলাম, তোমরা দেখে নাও, 11 জুলাই। তাহলে বুঝতে পারলে 11 জুলাই কিন্তু 2022-এ ভিডিওটা আপলোড হয়েছে। এখন কি সত্যি ওই সিম্পাথিটা দরকার? মানে যমুনাটা কি তোমায় বলছি, মানে তোমাদেরকে না কথা বলতে গেলে শুধু ভাবতে হয় যে তোমাদের মন কি, তুমি কেন এই ন্যাংরাটাকে বিয়ে করেছিলে কেন? আর তোমার ওই যে জল ঢালার ওই যে শব্দগুলো না, যে সবাই তো ভালো মানুষকে বিয়ে করে, অভাইজকে বা সুস্থ নেই তাকে বিয়ে করে, এবং তুমি বিয়ে করেছিলে তোমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে, এটাও তুমি ওখানে বলেছো, তুমি বিয়ে করেছিলে তোমার ফ্যামিলির এগেনস্টে গিয়ে, কারণ বাবা মাকেও তুমি, কারণ একটা বাবা মার মেয়ে তুমি, একটা না তোমরা 2-4টে বোন ভাই বোন আছো, যাই হোক মেয়ে তুমি, তোমার বিয়েটা কখনোই কোনো ন্যাংরার সাথে হোক তোমার বাবা মা চায়নি। আচ্ছা কালকে তুমি ভিডিওতে একটা কথা বলেছিলে, তোমার মা নাকি বোকা, তোমার মা পথঘাট চলতে পারে না, তোমার শ্বশুরের কাজে তোমার মা আসেনি, আসেনি না, কারণ তোমার কথাতেই ধরা পড়ছে, হয় তোমার মা তোমার শ্বশুরের কাজে এসেছে আর না হয় তোমার মা শ্বশুরের কাজে আসেনি। কিন্তু তুমি শ্বশুরের কাজের পর যখন তুমি রান্নাঘরে রান্না শুকনো লঙ্কা ফোড়ন দিতে যাচ্ছিলে, তখন তুমি একবার বলছিলে মা কোথায় কি রেখে গেছে খুঁজে পাচ্ছি না, তাই দোকান থেকে সামনের দোকান থেকে কিনে আনলাম, কিনে নিয়ে এসে আপাতত চালালাম। কোনটা সত্যি বলো তোমরা? তাহলে তখন মাকে দাদা দিয়ে গেছিলো, তুমি এত জায়গায় টলে বেড়াতে পারো আর তোমার মাকে গিয়ে একদিন, তোমার মা শাশুড়ি তো এখন বেকারই আছে, শাশুড়ি তোমার বরকে দেখবে আর তুমি দৌড়ে গিয়ে মাটাকে নিয়ে আসবে, পারো না বলো? পারো না, খুব খাটনিতে এগুলো, এগুলো ভাবতে হবে, এগুলো জানতে হবে, এগুলো বুঝতে হবে, তোমার সাথে যত মিশবো তত তোমার মুখোশ আরও বুঝতে পারবো। দেখো তুমি খুব অসহায় হয়ে বসো, কেন বলো তো? আসলে তোমার কোনো প্ল্যান কাজ করছে না, যেটাই বলছো সেটাই ধরা পড়ে যাচ্ছ, এটাই হলো তোমার অসহায়তা। যত দেখি তত ওই যমুনা ঢাকিকে যত দেখবো ততই এর আসল চেহারাটা সামনে প্রকাশ পাবে, তা ধীরে ধীরে আনতে থাকবো। তা একটু শ্যাওড়ামুখীকেও কিছু বলে নিই, তোমরা শুনে নাও, শ্যাওড়ামুখীর ভিডিওটাও কিন্তু স্কিপ করো না, এটাও দেখতে থাকো। গুড মর্নিং, জয় শ্রীমাতে, সবাইকে স্বাগতম। সরি গো, আজকে আমি লাইভ স্টোরিটা বলতে পারিনি, আমার চোখের ইনফেকশনটা মনে হচ্ছে বাড়ছে, তার থেকেও বড়ো ব্যাপার আজকে আমি ভীষণ খুশি, আজকে আমাদের বাড়িতে একজন আর আসার কথা ছিল না, হঠাৎ করে দেখি বিশাখা ম্যাডাম এসে উপস্থিত, তার জন্যে এখন আরামসে 2-3টে ভিডিও করব। প্রথম ভিডিও আসছে আমার জলজল বদমাশটাকে নিয়ে, দ্বিতীয় আসবে আমার ঝুমা পাখিকে নিয়ে, তৃতীয় ভিডিও আসবে আর একটা নেংটি জুটেছে আমাদের ওয়াইফিতে তাকে নিয়ে। আজকে আমার দুপুরের মেনুতে কী আছে সেটা তোমাদের বলে দিই, আমরা ভীষণ গরিব তাই খাচ্ছি মটন, আমরা ভীষণ গরিব তার জন্য হচ্ছে এটা মেয়ের ডালিয়া, এটা পুরোটাই সবজি, পুরোটাই সবজি দিয়ে বাটার দিয়ে হবে এটা, আর এখানে কাঁকড়ের ভাজা হচ্ছে, এখানে আলু ভাজা হয়েছে, আসলে ভীষণ গরিব আমরা, কিছু মানুষের তো নাইটিটা এমন পরে থাকে
আমার বাড়ির ভাতের আর নেতা মানে ওর থেকে বেশি চকচকে দেখাবো তোমাদের। এখানে আমার ভাতের নেতা কোথায় তো কতটা চকচকে কতটা ক্লিন দেখো। আর এবং এটা নতুন নাইটি না বলো 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 ভালো করে নতুন নাইটি মানে আমার নতুন নাইটি আমি বোধহয় দু তিনবার কি চারবার পড়েছি সেই নাইটি ছিঁড়ে ভাতের হাড়ির নেতা। এটা আমি প্রাউড করছি না বা গর্ববোধ করে বলছি না, এটা আমার সব বন্ধুদের জন্য নয় কিন্তু একটা শ্যাওড়া গাছের পেতনিমুখী তার জন্য বলছি। শ্যাওড়া গাছের পেতনিমুখী ভিটি বিশাল পয়সা হয়েছে তার নাকি তার জন্যে বললাম। আমার ভাতারারি নেতাটা আমার ওই শ্যাওড়া মুখির থেকে অনেক সুন্দর। ভাতারারি নেতাটাও চক 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 করছে, শ্যাওড়া মুখি যে নাইটিগুলো পরে বসে সেগুলোর থেকে একদম এই শ্যাওড়ামুখিটা হচ্ছে বেয়াদব বেয়াক্কেলে নির্বোধ বদমাস শয়তান নেংটি হ্যাঁ রাক্ষসী ডাইনি পিতাসিনী। তুই আমার অর্পিতাকে বলেছিস রোগা ক্যাংলা আর তুই হলি ভুষকুমড়ো কুমড়োর মতো কুমড়ো পটাশ। দেখ মোটা সোটা হলেও কত জলিনেস আছে, ওকে দেখে তো মনে হয় ক্যামেরাটাকে মোবাইলটাকে কামড়ে খেয়ে নিবি করতে করতে। মাম্পি দেখছে দেখ রোগা চেহারা দেখ দেখছিস, এটা আমার মেয়ে 10 মাস 10 দিন পেটে রেখে এই মেয়েটাকে জন্ম দিয়েছি, চেহারাটা দেখ। আর তুই নাকি আমার মেয়ের বয়সী, আমার মেয়ের বয়সীও এরকম কুমড়ো পটাশ। দেখ তো আমি ক্যামেরাটা ধরে দেখ মোটাটা দেখ মোটা দেখ চুল দেখ কত কী 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 দেখাবো দেখ হ্যাঁ সব কিছু দেখ। শুধু দেখ নিজেকে মেনটেন করতে হয়, রূপ যৌবন আর কথা বলার স্টাইল সব শিখতে হয়, না শিখলে পিছিয়ে পড়তে হয়। ফ্রেশ মানে এক ফু দেবো তুই উড়ে গিয়ে টিকটিকির কোলের ওপরে পড়বি, দেখবি টিকটিকির ওপরে কুমড়ো পটাশ পড়েছে আর টিকটিকি সেটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আয় ভাই আয় আয় ভাই তুই আর আমি মিলে গালাগালি দিই, ওর টিকটিকির লেজ এরম এরম করে ঘুরাবো ট্যাপ করে দেয়ালে টাঙিয়ে দেবো। আর তুই কী করবি বলতো কুমড়ো পটাশের মতো গোল 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 ঘুরতে থাকবি। বদমাস শ্যাওড়া গাছে পেতনিস বুনো মোষ খতখত করিস বুনো মোষ আই মোষ। তোকে শুধু লাল একটা নাইটির আমার এই যে নাইটির কাপড়টা এরকম করে তোর সামনে ঘুরাবো, লাল নাইটির কাপড় না লাল ওইখানকার কাপড়টা এরকম করে করে প্যান্ট যেটাকে বলা হয় বাংলা ভাষায় সেটা তোর সামনে এরকম করে ঘোরাবো। আর তুই ছুটে ছুটে বেড়াবি মাথা মোটা একদম গোবর, মাথার মধ্যে গু পোড়া ঘুষঘুষা গু সব মানে ধরিত্রীর গু বোধহয় তোর মাথার মধ্যে ঢুকে আছে, ধরিত্রী আর দীপাঞ্জনা যত পটি করেছে সেসব গু তোর মাথায় গিলু নেই ক্যাশকালা কোনো গিলু নেই। বদমাস করে মনে হয় তোমার দেব রামপাট তোর মতো না কত এলো আর গেলো, বলে না কথায় আমি লিখেছিলাম না হাতি ঘোড়া গেলো তল মশা বলে কত জল, কোথাকার আমার ছেদুমা কি এলো রে ছেদুগিমা চড়িয়ে লল করে ভাই বলে তো এক চড়ে একবারে তোমার বদল দিতে দেবো তাকিয়ে তো থাকায় হ্যাঁ চলো বন্ধুরা টাটা।